ওই তো ছোট রেডিও এসে গেছে। ও ইন্দিরা চলো এবার বেরিয়ে পড়ি, অপারেশন আগে কখন কি দরকার হয় বলা তো যায় না। হ্যাঁ দাদা, আর দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়াই উচিত। সবাই রেডি হয়ে গেছো? বলছিলাম ওই জল খাবার তো হয়ে গেছে, তো সবাই মিলে একটু কিছু মুখে দিয়ে তারপর বেরোই, চলো। সবাই যাবে বুঝি? হ্যাঁ ছোট বৌদি, আর শুধু আমি না, ওই শম্ভুদা, হরি, রাম সিং, আমরা সবাই যাবো। এত অবাক হচ্ছে কেন ছোট বৌদি? দেখো বৌরানী আমাদের সবার জন্য নিঃস্বার্থভাবে যা যা করেছে, সেই ঋণ কি আমরা কখনো শোধ করতে পারবো বলো? এটা একদম ঠিক বলেছেন উনি, প্রতিটি মুহূর্তে বৌরানী কি করে সবাই ভালো থাকবে, কি করে সবাই সুখী হবে, এই নিয়েই তো মেতে থাকতো। তাই সবার কাছে এটুকু ভালোবাসা ওর প্রাপ্য। কার কি পাওনা গন্ডা আমি বুঝি না, মেয়েটা ওখানে মৃত্যুর সঙ্গে লড়ছে আর আমি এখানে বসে বসে হাউতাশ করব, আমি পারবো না। আহা, তুমি বাড়িতে বসে থাকবে কেন? তুমিও তো আমাদের সঙ্গে যাবে, এটাই তো ঠিক হলো। কে জানে অদৃষ্টে কি আছে, কিন্তু সত্যি বলছি ছোট মা, আজকে যদি কনকের কিছু হয় তাহলে আমি কিন্তু তিস্তাকে ছেড়ে কথা বলবো না। আমি তোমার সঙ্গে একদম একমত ছিলাম। দেখো ঝিলমিল, জীবনে ছোটখাটো বিপদ আপদ তো আসবেই, কিন্তু যেখানে ভালোবাসা থাকে সেখানে বিপদ আসতেও ভয় পায়। তোমরা সবাই দেখে নিও, কনকের কোনো ক্ষতি হবে না। আমাদের মেয়েটাকে তুমি দেখো ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওর কোনো ক্ষতি হবে না দিদি ভাই, কেন জানো তোমাদের এই ভালোবাসা আর প্রার্থনাই ওকে বাঁচিয়ে দেবে। আচ্ছা তোমরা কি দাঁড়িয়ে দেখে কথা বলবে না এবার যাবে? কটা বাজে দেখেছো, চলো এবার বেরোই। দাদা না খেয়ে যাওয়াটা বোধহয় ঠিক হবে না, হসপিটাল তো। তাছাড়া দাদা আমার মনে হয় সবাই মিলে যাওয়াটাও একটু মুশকিল। মানে কি বলছিস তুই? দিদি ভাই দেখো, এক তো হচ্ছে ওটির সামনে সবাইকে যেতে দেবে না, আর সেটা যদি যেতেই না পারো এই গরমের মধ্যে শুধু শুধু হসপিটালে গিয়ে কি লাভ বলো তো? তাহলে আর কি, আমরা সবাই মিলে এখানে হাত পা গুটিয়ে বসে থাকি? ওভাবে কেন বলছো, আমি তোমাকে ঠিক সময় মতন ফোন করে সবটা জানাতে থাকবো। শোনো না, আমি তাহলে পার্থের সাথে বেরিয়ে পড়ি। হ্যাঁ ওরা রাত যাচ্ছে, গিয়ে দেখি ওদের ছাড়া যায় কিনা। হ্যাঁ তুমি গিয়ে বলবে আর ওরা অমনি চলে আসবে। বর্দা বলছি যে এতে একটু খাবার আছে, কাল থেকে সাত্তুকি দাদারা কিচ্ছু খায়নি, যদি কিছু মুখে দেয়। ঠিক আছে আমি তাহলে বেরোই। হ্যাঁ ননি, ব্রেকফাস্ট কি বানিয়ে? বাবা আজকে চৌধুরী বাড়িতে চাঁদের হাট, এত জমায়েতের কারণটা কি শুনি? মামনি তুমি ভুলে গেলে, আজকে কনকের অপারেশন তো। তো তোমার হয়নি? আজকাল তো সমস্ত মেয়েদের অপারেশন করে বেবি হয়, এমনি এত নাটক করার কি দরকার তো বুঝতে পারছি না। বলছি আপনি আর বৌমনি টেবিলে গিয়ে বসুন, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। দাও দাদা, আপনি বরং দয়ানন্দবাবুকেও একটু নিয়ে যান না নার্সিং হোমে, মামা হিসেবে ওনার থাকাটা জরুরি। তাছাড়া আমরা দেরি করছি অনেক, আমাদের এগোনো উচিত। হ্যাঁ আমারও তাই মনে হয়, তোমরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো, আর দেরি করো না। দাঁড়াও, দু মিনিট দাঁড়িয়ে গেলে হয় না? কারণ ব্রেকফাস্ট সেরে আমিও যেতাম তোমাদের সঙ্গে। কি বললে বিদিশা, তুমি হসপিটালে যাবে? কি আশ্চর্য, আমার ছেলের বউয়ের বেবি হবে তো আমি মুখ দেখে আশীর্বাদ না করলে কে করবে শুনি? শোনো না, আমাকে একটু টমেটো সসটা দাও না। আচ্ছা তুমি এত সব কাজ একসাথে সামলাতে পারো, আমি বলে লেজে গোবরে এক হয়ে যায়, তাতে কি হয়েছে? আমার বাপের বাড়িতে তো এরকমই হয়,
সবার এক এক রকমের আবদার, কেউ খাবে স্টু, কেউ খাবে পাস্তা, কেউ আবার স্যান্ডউইচ ছাড়া খাবেই না। তুমি দেখলে বুঝতে, সে এক এলাহির ব্যাপার। মা, সব কিছু তুমি এক হাতে সামলাতে? আমি? আমাকে ঘেঁচতেই দিত না? কে? সে এক পাগলি আছে, আমার বৌরানী। বৌরানী আর ননিতি মিলে সবটা সামলায়। আচ্ছা, তুমি তোমার বাপের বাড়িতে এত কাজ একসাথে তুমি কখনো করেছো? সেটা কি হয়? আচ্ছা ঠিক আছে, তোমার যা যা দরকার চেয়ে নিও, লজ্জা করো না জানো। আচ্ছা, আজ তো আবার বৌরানীর অপারেশন, কে জানে বৌরানী কেমন আছে। কি ব্যাপার, এতক্ষণ দেরি হচ্ছে কেন? সবাই তো ওয়েট করছে ওখানে। আর শোনো, ফাইভ স্টার হোটেলেও না এতক্ষণ সময় নেয় না, তুমি যতক্ষণ সময় নিচ্ছ। অদ্ভুত একটা মেয়ে। আমি এখনই সার্ভ করে দিচ্ছি পিসমণি। কি বললে? এই কি বললে তুমি আমাকে পিসমণি কেন বললে? তোমাকে বারণ করেছি না আমাকে পিসমণি বলতে? সরি মণি, আসলে কাজের মাঝখানে খেয়াল ছিল না। ঠিক আছে। আচ্ছা, তুমি একটু আগে কি যেন একটা বলছিলে, বলো একবার। আজকে বৌরানীর অপারেশন, ও এক্ষুনি খেয়ে বেরিয়ে যাবে, আমিও কাজগুলো করে নিয়ে বেরিয়ে পড়বো। অদ্ভুত মেয়ে তো, তোমার কি লজ্জা বলে কিচ্ছু নেই? এর মধ্যে তুমি কালকে শাস্ত্রীর কথাটা ভুলে মেরে দিয়েছো না? আর হ্যাঁ, তোমার ও না অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। কোথায়? কোথায় আবার? প্রতিদিন যেখানে যায় সেখানেই গেছে, নার্সিং হোমে। এনিওয়ে, তাড়াতাড়ি কাজটা করো, হ্যাঁ, সবাই ওয়েট করছে। অরূপ আমাকে না বলে নার্সিং হোমে চলে এলো, আশ্চর্য। তো কি, শান্ত হও, এত ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। তুমি ভেঙে পড়লে আমাদের পাশে কি দাঁড়াবে বাবা? বৌরানী করা রেডি করছে, আমি আমি একবার দেখা করে আসি। সব ব্যবস্থা হয়ে গেছে, ওটিতে সব বলা আছে, আপনার কোনো অসুবিধা হবে না। তাহলে তো ভালোই হলো। তবে হ্যাঁ, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? দেখুন, আমি চাই না বাবাই এসবের মধ্যে জড়াক। আপনি ওকে আটকে রাখলে পারেন, ব্যাপারে আমি কি করতে পারি? সেটা সম্ভব নয়, বাবাই অলরেডি বেরিয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? বাবাই যেন কোনো মতেই অতীতে ঢুকতে না পারে, আপনাকে সেটা দেখতে হবে। ব্যাপারটাকে অত ক্যাজুয়ালি নেবেন না বিদিশা দেবী, বাবাইকে আটকানো খুব একটা সহজ কাজ হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন ভুবনেশ বাবু, আপনার কাজ হয়ে যাবে। শিওর? একদম। কার সাথে কথা বলছি বিদিশা দেবী? কনককে নিয়ে কিছু গন্ডগোল বাঁধাবে না তো? জানি না কেন এই মহিলাকে আমার কিছুতেই ভরসা হয় না, একটু নজরে রাখতে হবে। ভালোভাবে সব মিটে যাক, তারপর এই বিদিশা দেবীর সত্যিটা আমাকে জানতে হবে। আমি তোমার জন্য অপেক্ষা করবো। আর যদি আমি ফিরে না আসি? চুপ করো, এরকম কথা একদম বলবে না। তোমাকে ছাড়া আমি
আমি কি করবো? আমি তো থাকতেই পারবো না, আমার জন্য অন্তত তোমাকে ফিরে আসতেই হবে। এরকম ছেলে মানুষ করে না, কত কাজ আছে বলো তো তোমার, মা ওলি, আর সব থেকে বড় কথা আমাদের বেবি, ওদেরকে তো তোমায় দেখতে হবে। তুমি ও